স্কিন ব্রাইটেনিং অ্যান্ড গ্লোইং এর কথা শুনলে মাথায় সবচেয়ে প্রথমে যে সলিউশনটা আসে সেটা হলো ভিটামিন সি। কিন্তু ভিটামিন সি কি সবার স্যুট করে? না, ভিটামিন সি স্কিন সেন্সিটিভিটির কারণে সবার স্যুট করে না। তাহলে যাদের ভিটামিন সি স্যুট করে না তাদের জন্য একটি অ্যামেজিং ব্রাইটেনিং সলিউশন হলো লাইলাক ব্রাইটেনিং সিরাম। কারণ এতে আছে আলফা আরবুটিন এবং কজিক অ্যাসিড যা ন্যাচারালি স্কিনকে ব্রাইট করতে হেল্প করে। এতে আছে 2% আলফা আরবুটিন। আলফা আরবুটিন একটি সেফ ব্রাইটেনিং ইনগ্রেডিয়েন্ট। এটি স্কিনকে ব্রাইট করার পাশাপাশি স্কিনের পিগমেন্টেশন কমায়, ডার্ক স্পট রিমুভ করে এবং স্কিনে একটি ইভেন কমপ্লেকশন আনতে সাহায্য করে। স্কিনের যে কোনো স্পট, অ্যাকনে স্কার অথবা পোস্ট ব্লেমিশ রেডনেস যাই হোক না কেন, আলফা আরবুটিন এটি দূর করতে সাহায্য করে। তাছাড়া সেন্সিটিভ স্কিনে যেহেতু সব কিছু ইউজ করা যায় না, সেক্ষেত্রে মাইল্ড ব্রাইটেনিং এজেন্ট হিসেবে আলফা আরবুটিন ইউজ করতে পারেন। কজিক অ্যাসিড ইউজে স্কিন লাইটেনিং ইফেক্ট আরও বেশি কার্যকর হয় এবং এই সিরামে আছে 1% কজিক অ্যাসিড। এই সিরামটি ইউজ করলে স্কিনের বিভিন্ন রকমের দাগ যেমন হাইপার পিগমেন্টেশন, ভিজিবল সান ড্যামেজ, স্টাববার্ন পোস্ট ব্রেকআউট মার্ক রিমুভ হয়। এছাড়াও এটি অ্যান্টি এজিং ট্রিটমেন্ট হিসেবেও কাজ করে। এছাড়াও কজিক অ্যাসিডে আছে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিজ যা অ্যাকনে কমাতে হেল্প করে। শুধু তাই না, অনেকদিন স্কিনে অ্যাকনে থাকলে দেখা যায় অ্যাকনে স্কার ইজিলি রিমুভ হতে চায় না, স্টাববার্ন অ্যাকনে স্কার রয়েই যায়। সেক্ষেত্রে কজিক অ্যাসিড অ্যাকনে স্কার কমাতে ইফেক্টিভলি কাজ করে। এই সিরামটি ক্লিন স্কিনে সকালে এবং রাতে দুইবার ইউজ করা যাবে। পি সাইজড অ্যামাউন্ট অথবা প্রয়োজন হলে 2-3 ফোঁটা নিয়ে ফেসে অ্যাপ্লাই করুন। এরপর স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার ব্যবহার করুন, তবে ডে টাইমে অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে। সো যারা স্কিন সেন্সিটিভিটির কারণে ভিটামিন সি ইউজ করতে পারছে না অথচ স্কিন গ্লোয়িং এবং ব্রাইটেনিং চাচ্ছেন, তারা লাইলাক ব্রাইটেনিং সিরাম ইউজ করতে পারেন। আমি আবারও চলে আসবো নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাজগোজের সাথেই থাকবেন।